ফরিদপুরে জাকির পার্টির সমাবেশ মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। পরে তাকে তাৎক্ষণিকভাবে মঞ্চ থেকে নামিয়ে চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার 28শে সেপ্টেম্বর বেলা 1টার দিকে সদরপুরের আটরশি 22শি স্পিনিং মিলের মাঠে সমাবেশ মঞ্চে এই ঘটনা ঘটে। মোস্তফা আমির ফয়সাল এমন অসুস্থতার খবরে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ভক্ত সমর্থকদের। জাকির পার্টির মহাসচিব শামীম হায়দার জানান, একজন চিকিৎসক মোস্তফা ফয়সালের শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করছেন। অবস্থা পর্যবেক্ষণ করার পর প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্টরা জানান, জাকির পার্টির 34তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সদরপুরের 22শি স্পিনিং মিলের মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাকির পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল। দুপুর 12টা 18 মিনিটের দিকে পীরজাদা আমির ফয়সাল বক্তৃতা শুরু করেন। প্রায় আধা ঘন্টা বক্তব্য দেওয়ার পর মোস্তফা আমির ফয়সাল অসুস্থ হয়ে পড়েন। এ সময় নেতাকর্মীরা তাকে বাতাস করতে থাকেন। কয়েক মিনিটের ভেতর তার অবস্থার আরও অবনতি হয়। যে এটাই কিন্তু আমার শেষ ঠিকানা, পৃথিবীর পিছনে যতই ধরে না কেন আমাকে কিন্তু আমাকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং কখনো আমি পৃথিবী ছেড়ে চলে যাবো। সাধারণ সম্পাদক এখন অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে